বর্তমানে তরুণ প্রজন্মের বেশ জনপ্রিয় চিত্রনায়িকা হলেন দিগি। বেশ কিছু কারণে সবসময় আলোচনা ও সমালোচনায় থাকেন এই চিত্রনায়িকা। সাম্প্রতিক নিজের শারীরিক ওজন বৃদ্ধির জন্য অনেক ধরনেরই কথার শিকার হয়েছেন তিনি। সেই জন্যই খুব অল্প সময়ের মাঝে 6 কেজি ওজন কমিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। একটি প্রসঙ্গে দিগি জানান, গত জন্মদিনের আগ থেকেই আমি চেষ্টা করছি ওজন কমানোর জন্য। সেই সময় 4 কেজি কমিয়েছি, সাম্প্রতিক 2 কেজি সহ মোট 6 কেজি ওজন কমিয়েছি আমি। এখন আমি একেবারে পারফেক্ট, এছাড়াও এখন আমি ভালো সিনেমার জন্য একেবারে পারফেক্ট। এই অভিনেত্রী আরও জানান, আমার খুব ইচ্ছে ছিল, চেষ্টা ছিল, সেটার ফল পেয়েছি। গত কয়েক মাসে আমি যেখানে গিয়েছি খাওয়া দাওয়া মেনটেন করে খেয়েছি। এছাড়া কিছুদিন আগে দেখি ফেসবুকে জানিয়েছেন, 3 বছর ধরে ইন্ডাস্ট্রি সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছি আমি। তাকে কাস্ট করার পরেও বাদ দিয়ে অন্যকে নেওয়া হয়েছে। এরপর বিষয়টি নিয়ে কথা বলে নির্মাতা রায়হান রাফি। সেখানে রাফি মূলত জানান, দিগির ওজন অনেক বেশি, তাই ভক্ত ও নেটিজেনেরা বিষয়টিকে বডি শেমিং হিসেবে আখ্যায়িত করেছিলেন। তবে এখন খুব অল্প সময় কঠোর পরিশ্রম করে ওজন কমিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। এছাড়া তার সামনে একটি ওয়েব সিরিজ আসতেছে যার নাম হচ্ছে ফেরা। সেখানে দিগি কাজ শুরু করে দিয়েছেন। এই ওয়েব সিরিজে দিগিকে দেখা যাবে নতুন লুকে,